আসসালামু আলাইকুম সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আমি তো আল্লাহর রহমতে ভালো আছি। আজকে ছিল বিশ্ব মা দিবস। পৃথিবীর সকল মাকে সুফুলের শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিওটি আজকে শুরু করছি। খুবই একটি মানে আমার হয়তো বাংলাদেশে কীভাবে করে, আমরা ছোটবেলা এগুলি কখনোই করতাম না। মা দিবস, বাবা দিবস, তখন এতটা দিবস ছিল না। এখন যে এভাবে পালন করে, আর এইখানে তো এই মা দিবস, নারী দিবস, এগুলি খুব মানে মেয়েদেরকে, মায়েদেরকে যেভাবে সম্মান দেয়, ইউরোপে না আসলে হয়তো আমরা বুঝতে পারতাম না। তো আমি একটু মার্কেটে গিয়েছিলাম, যে উদ্দেশ্য যাওয়ার উদ্দেশ্য ছিল সেটা সফল হয়নি, কারণ মার্কেট সমস্ত মার্কেটই বন্ধ। এখন এখানে শনি রবি এই দুই দিন বন্ধ থাকে, শুধুমাত্র সুপার মার্কেটটা খোলা থাকে। সকাল থেকে দুই কন্যা আমার মাকে সারপ্রাইজ দিবে, মার জন্য গিফট রেডি করলো, সারপ্রাইজ দিবে, ইত্যাদি ইত্যাদি তাদের আয়োজন ছিল। আমার গাছের ফুল দিয়ে ফুলদানিটা সাজিয়েছে, দেখতে খুব ভালোই লাগছে। আমি অবশ্য ওরা ভেবেছিল আমি রাগ করব, কিন্তু রাগ করিনি, বরঞ্চ খুশি হয়েছি। তাদের হাতের লেখা চিঠি নিজে থেকে, ওদের একটা মা মেয়ের চোখে মায়ের যে সম্মান, মায়ের যে অবস্থানটা, সেটা ইটালিয়ান ভাষায় ওরা প্রকাশ করেছে, যেটাই ছিল বেল্লিসিমা, জেন্টিলিসিমা, মানে জেন্টেলম্যান, মাম্মা, সুন্দরী, তারপরে ভালো রান্না করে, অর্গানাইজ করে ভালো, ইত্যাদি ইত্যাদি অনেকগুলি কথা এখানে খুব সুন্দর সুন্দর। প্রতিটি কথার তাৎপর্য এত সুন্দর ভাষায় প্রকাশ করার মতো না? আমার কাছে তো মাশাল্লাহ, আমার কাছে খুব ভালো লেগেছে, আমি খুব খুশি হয়েছি। ওরা ছোট মানুষ, নিজেদের নিজ থেকে যে এতটুকু করেছে সেটা আমি কি বলবো, বুঝতে মানে ভাষায় প্রকাশ করতে পারছি না, এত ভালো লেগেছে। তো ওরা কীভাবে নিজেরা নিজেরাই জানি কি গিফট কিনেছে তাতে আমার জন্য, আমি নিজেও জানি না, আমাকে বলেও নি, চুপচাপ দুই বোনে মিলে এগুলি করেছে। গিফটটা সিম্পল, কিন্তু এর তাৎপর্যটা অনেক। একটা আয়না, আমার সঙ্গে সঙ্গে আপনারাও দেখেন, আমি দেখলাম আমাকে একটা আয়না দিয়েছে তারা, যা আমাকে আমি দেখতে পারবো, আমার নিজের প্রতিবিম্বটা আমি আয়নাতে দেখতে পারবো। এটা তাদের কাছে কেন জানি ভালো লেগেছে, এই জন্য আমাকে গিফট করেছে। ওরা ছোট মানুষ হিসেবে মনে করে আমার জন্য যেটা গিফট করেছে সেটাই আমি লাখটা মানে কোটি টাকা দিয়েও আমি এইটা পারবো না। আর এটা করেছে আমার ছোট মেয়ে, যদিও আমার নামটা ভুল লিখেছে, এসের জায়গাতে দিয়ে দিয়েছে, কিন্তু তারপরেও সে সুন্দর করে লিখেছে, মার মাকে একটা চিঠি লিখেছে খুব সুন্দর করে, খুব ভালো লাগলো। ওর নাম ওয়াসি, দা ওয়াসি আম্মা, কথাটা হচ্ছে এটা মানে ওয়াসি তার মায়ের জন্য লিখেছে এই চিঠি, আর একটা ছবি এঁকেছে মার পিছন, ওই পিছনটা দেখে ওর কল্পনায় আমার পিছনটা এরকম, মাথার চুল দেখা যাচ্ছে। মাকে আবার একটু সাজুগুজু করাতে ভুলে যায়নি, মাকে একটা রাউন্ড ব্যান্ড পরিয়েছে। ইয়েসনে ফেলিসেতি মাম্মা, বেল্লিসিমা কে ইল পি আছে, আর কথাগুলি খুব সুন্দর, ওই খুব সুন্দর করে লিখেছে। আবার এটাও লিখেছে, আমার একটা আমি একটা জব করি, যেটা ইউটিউবে আমি ভিডিও দেই, এগুলিও সে কী বলে খুব সুন্দর করে লিখেছে, আমি তো খুশি হয়েছি, তাই আপনাদের সঙ্গে খুশিটা শেয়ার করেছি। আমার মা এখনো জীবিত আছে, গত 6 বছর ধরে দেখি না। শুধু ছবি তো আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে, আমার মা আপনাদের কাছে ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আশা করি আমার বড় মেয়ে রোজা রেখেও দেখেন কীভাবে দৌড়াচ্ছে, পরে বাসায় এসে ওর অবস্থা বেশ খারাপ হয়ে গিয়েছিল। সবশেষে আবার সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।